ওয়েলকাম টু দেশের একদম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার একুশ সালে একত্রিশে জানুয়ারি প্রাইমারি টেট পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আজ আলোচনা করতে চলেছি শুদ্ধ বানান ও প্রায় সমচ্চারিত শব্দ সম্পর্কে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ঝটপট তোমাদের পরীক্ষার উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি প্রথমে দেখো সঠিক যেটা শুদ্ধ বানান সেটা দেখো এখানে নুপুর দন্তন নয় দুর্গ পয়হসু র নুপুর এবার পরে দেখো গীতাঞ্জলি এখানে গীতাঞ্জলি গয় দীর্ঘি তয়াকার ইয় জয় লয়রশ্মি গীতাঞ্জলি তিন নম্বরে দেখো বাল্মীকি বাল্মীকি কোন বানানটা ঠিক এটা খদাগ বয়াকার লয়ময় দীর্ঘি কয়রশি এবার আসি চার নম্বরে দেখো এখানে দুর্বিসহ দয়রস্যু বয় রেপ রশ্মি পেটকাটা মধ্যনের হ দুর্বিষ এবার দেখো আবিষ্কার বানান কোনটা ঠিক ভালো করে দেখে নাও পাশের ক আবিষ্কার আ বয়রশি পেটকাটা মধ্যনের কয় আকার র আবিষ্কার ছয় নম্বর প্রশ্ন দেখে নাও উজ্জ্বল রসু বর্গীয় জয় জয় ব ল উজ্জ্বল এটা কিন্তু সঠিক বানান এই সঠিক বানান কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় প্রাইমারির প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এসেছে মুমূর্ষ দেখো ময়রস্যু ময়দুর্গ পেট কাটা শয়রেপ রস্যু মমূর্ষ আট নম্বর প্রশ্ন দেখে নাও ব্যাখ্যা বয় জফলা আকার ক্ষয় জফলা আকার ব্যাখ্যা নয় নম্বর প্রশ্ন দেখে নাও বন্দ্যোপাধ্যায় ব দন্ত নয় দয় জ ওকার উকার আকার ধয় জফলা আকার অন্তঃস্থা এটা সঠিক এবার দেখে নাও যে দশ নম্বরে সমীচিন বানান কোনটা দেখো দন্ত স ময় দীর্ঘী ছয় দীর্ঘি দন্ত নয় সমীচীন এগারো নম্বর প্রশ্ন দেখে নাও সুকেশি সুকেশি সঠিক বানান এটা দন্ত শৈরসু কয়কার তালিবা শহীদীর্ঘ বারো নম্বরে দেখে নাও পুরোহিত পয়রসু রয়কার হয় পুরোহিত এবার দেখে নাও তেরো নম্বর প্রশ্ন শান্ত্বনা বানান কোনটা ঠিক এই বানানটা সঠিক বানান দন্ত সয়াকার দন্ত নয় তয় ব দন্ত নয়াকার চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নাও শ্রমজীবী কোন বানানটা সঠিক এটা সঠিক বানান এগারো হ্যাঁ দেখো চোদ্দোর গ শ্রমজীবী পনেরো নম্বর প্রশ্ন দেখে নাও প্রতিযোগী প্রতিযোগী কোন বানানটি সঠিক দেখো খ দাগে যেটা আছে পৈরফালা তৈরশি অন্তর্জয়কার গয় দীর্ঘী প্রতিযোগী ষোলো নম্বর প্রশ্নে দেখে নাও শারীরিক বানান কোনটা ঠিক গ দাগ তালিবা সয়াকার রয় দীর্ঘি ক সতেরো নম্বর প্রশ্ন দেখো পুরস্কার বানান পুরস্কার বানান কোনটা ঠিক ক পয়রশু র দন্ত সয়কয় আকার র পুরস্কার এবার আসি আঠারো নম্বর প্রশ্ন দেখে নাও আঠারো দাগে কোনটা ঠিক বানান দেখো শ্রীমতি তালিবা সয়রফালা দীর্ঘি ম তয় দীর্ঘি শ্রীমতি উনিশ নম্বর প্রশ্নে দেখে নাও কোনটা সঠিক বানান নিরোগ নিরোগ বানান কোনটা সঠিক হবে দেখো দন্ত নয় দীর্ঘি রয়কার গ কুড়ি নম্বর প্রশ্ন দেখে নাও কোনটা সঠিক বানান এখানে মনীষী কুড়ি নম্বরে দেখো মনীষী ম দন্ত নয় দীর্ঘী পেট কাঠামধন একুশ নম্বর প্রশ্নে দেখে নাও মধুসূদন এখানে মধুসূদন বানান খদ একটা সঠিক ম দয়রসু দন্ত ছয় দুর্গ দ দন্ত ন এবার দেখো বাইশ নম্বর প্রশ্নে অত্যাধিক অত্যাধিক এই গ দাগে অতয়ফলা ধৈরসিক অত্যধিক এই বানানটা কিন্তু সঠিক এবার দেখো পরের শুদ্ধ বানান তেইশ নম্বরে দ্বন্দ্ব দ্বন্দ্ব বানান কোনটা সঠিক দেখো নয় দয়বন্ত কোশ্চেন দেখে নাও চব্বিশ নম্বরে প্রতিযোগিতা কোন বানানটি সঠিক দেখো ঘ দাগ পয়র ফালা তৈরসি গয় গরসি তয়কার প্রতিযোগিতা এবার আসি পঁচিশ নম্বর প্রশ্ন দেখে নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রাইমারি টেটের ক্ষেত্রে ভৌগোলিক ভয় ঔকার গয়কার লয়রসিক ছাব্বিশ নম্বর প্রশ্নে দেখো সমৃদ্ধিশালী দন্ত স ময়রি দয়ধয় দ্বয় দয় রসি তালিবা লয় দীর্ঘি সঠিক বানান সাতাশে দেখো এতর দ্বারা কোন বানানটি সঠিক এই বানানটি দেখে নাও এ ত দয় বয় বয় দেখো এ ত দয় বয় আকার আকার এতর দ্বারা এই বানানটি সঠিক আঠাশ নম্বর প্রশ্ন দেখো কৌতূহল ক দাগের এটা সঠিক কয় ও কার দুর্গ হল ল উনত্রিশে দেখো উনত্রিশ নম্বর প্রশ্নে কোনটি সঠিক মরিচিকা বানান কোনটা সঠিক খ দাগে দেখো মরয় দীর্ঘি রশি কয়াকার মরিচিকা এবার দেখো তির তিরিশ নম্বরে তিরিশ নম্বর প্রশ্নে দেখো পিপিলিকা কোন বানানটি সঠিক দেখো পয়রশি পয় লয় রশি কয়াকার পিপিলিকা এটা সঠিক একত্রিশ নম্বরে দেখো মনমোহন মনমোহন কোন বানানটি সঠিক দেখো ম দন্তন্য ময়কার হ দন্তন মনমোহন এবার বত্রিশ নম্বরে দেখো অধ্যায়ন বানান কোনটি সঠিক অধ্যয়ন অধ্বজ অন্তস্থ দন্তন সঠিক বানান এবার দেখো পরের শুদ্ধ বানান কোনটি দেখো পৌরোহিত্য পয়ৌ পয় ঔকার রয়কার হয় হসি তজভলা পৌরোহিত্য সঠিক বানান চৌত্রিশ নম্বরে দেখো এখানে শুদ্ধি শুদ্ধ বানান কোনটি অপরাহ্ন অপ একার হয় নয় অপরাহ্ন পঁয়ত্রিশ নম্বরে দেখো কোনটা সঠিক সমীচীন দন্ত ময় দীর্ঘি ছয় দীর্ঘি দন্তন্য ছত্রিশ নম্বর প্রশ্নে দেখে নাও কোনটি সঠিক শ্মশান বানান তালিবাস ময় দন্ত দন্তন্য এবার দেখে নাও সাঁত্রিশ নম্বর প্রশ্নে সাঁত্রিশ নম্বরে অতিথি বানান কোনটা সঠিক অ অতৈরসি থয় দীর্ঘি অ অতৈরসি থৈরসি অতিথি এটা এটা সঠিক বানান আটত্রিশ নম্বরে দেখো আটত্রিশ নম্বরে অত্যধিক এই বানানটি সঠিক অতয়ফলা ধৈর্য ক অত্যধিক উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নাও সারথি বানান কোনটা সঠিক খদ আগে দন্ত সয়াকার রথ হয়রশি চল্লিশ নম্বরে দেখো কোন প্রশ্ন ভাগীরথী বানান ভয়াকার গয় দীর্ঘী রঘি ভাগীরথী এই বানানটি কিন্তু সঠিক এবার আসি দেখো বিভিশিখা বিভীষিক্ষা বানান কোনটা সঠিক একচল্লিশে কদ আগে দেখো বয়রশি ভয় পেটকাটা পেট কাটা কয়াকার এবার বিয়াল্লিশে দেখো ফণীভূষণ ফ মূর্ধন নয়রশি ভয় দুর্ঘু পেটকাটা কাটা মধ্যন্য স্বূন্যন্য তেতাল্লিশে দেখো শুশ্রূষা কোন বানানটা সঠিক কতে দেখো তালিবা শৈরসু তালিবা শূর্ঘু পেট কাটা সয়াকার শুশ্রূষা চুয়াল্লিশ নম্বরে দেখো সরস্বতী বানান কোনটা সঠিক দন্ত শ র দন্ত শয় বয় তয় দীর্ঘি পঁয়তাল্লিশে দেখো কোন বানানটি সঠিক রামায়ণ বানান দেখো খতে রয়াকার ময়াকার অন্তস্থ মূধন্য এবার আসি ছেচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নাও ছেচল্লিশে কোনটা সঠিক বানান ছেচল্লিশে আছে শূন্য বানান দেখো তাহলে শূন্য বানান কোনটি সঠিক শয় দুর্ঘু দন্ত নয় চফালা সাতচল্লিশ নম্বর প্রশ্নে দেখো কোনটা সঠিক বানান দুর্বিসহ কদ ক দাগে দয়রসু বয়রে প্রসীব পেট স হ এবার দেখো আটচল্লিশে কোনটা সঠিক বানান সুসুপ্তি সুসুপ্তি বানান দন্ত ষয় রসু মূধন্যসু পয়তরশি ঊনপঞ্চাশে কোনটা সঠিক বানান উচ্ছ্বাস দেখো রসু ছয় ছয় বয় আকার দন্ত পঞ্চাশে দেখো কোনটি সঠিক বানান দেখো পিসাচ পঁয়রশি তালিবা বা শয় আকার ছ ঘদান একান্নতে দেখো সঠিক বানান কোনটি বিভীষণ বয়রশি ভয় দীর্ঘি পেটকাটা মূর্ধন্য মূর্ধন্য বাহান্নতে দেখো কোনটা সঠিক বয়বৃদ্ধ ব অন্তঃস্থয়কর বয়রি দয়ধয় দয় তিপ্পান্নতে দেখো নিরীক্ষণ কোনটা সঠিক বানান দন্ত নয়রশি রয় দ্বীর্ঘী ক্ষয়ক্ষয় মুর্ধন্য চুয়ান্নেতে দেখো কোনটা সঠিক বানান ব্যাকরণ বয়ফালা ক র ঘ তে দেখো ঘ দাগ উত্তর সঠিক তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শুদ্ধ বানান সম্পর্কে আলোচনা করলাম ওখান থেকে আশা করি কমন পাবে এবার আসি প্রায় সমুচ্ছরিত প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ ঠিক আছে এগুলো দেখে নাও প্রথমে দেখো একে ত্বদীয় তদীয় মানে তার বা তাহার তাহলে এখানে এই তদীয় শব্দের অর্থ কী তোমার এবার আসি দেখো প্রথম সারদা এই সারদা মানে দুর্গা তাহলে এই সারদা কথার অর্থ কী এটা হচ্ছে সরস্বতী এবার আসি সুত সুত মানে পুত্র আর এখানে দন্ত তো সয় দুর্গোত এই সুত মানে কি সুতো এখানে দেখো শীত মানে ঠান্ডার এখানে দন্ত শীত মানে কি সাদা এবার আসি পাঁচ নম্বর প্রশ্নে বিজন বিজন মানে জনহীন এখানে বয়দিগি বর্গীয় দন্তন বিজন মানে কি বাতাস এখানে দেখো দ্বীপ মানে প্রদীপ আর এখানে দয় বয় দয়বসি দ্বীপ মানে কি হবে হাতি এবার দেখো এখানে সাত নম্বর প্রশ্ন অর্থ মানে মূল্য আর অর্ঘ মানে কি অর্ঘ মানে হচ্ছে পূজার উপকরণ এখানে দেখো শুশ্রু মানে দাড়ি আর এই শুশ্রু শব্দের অর্থ কি দেখে নাও শাশুড়ি এবার দেখো উচ্ছ্বাসা নয় উচ্ছ্বাসা মানে লক্ষ্য আর এখানে উদ্দেশ্য মানে কি অভিপ্রায় অপত্য মানে সন্তান অপথ্য মানে কি যা পথ্য নয় এবার দেখো এখানে জাম বর্গীয় জয়াকার ম জাম মানে ফল বিশেষ আর এখানে ম জাম মানে কি প্রহর জাম মানে প্রহর এবার আসি বারো নম্বর প্রশ্নে অংশ অংশ মানে আমরা জানি ভাগ আর এখানে অ অনেশ্বর দন্তস অংশ মানে কি কাঁধ বা স্কন্ধ এখানে দেখো সুখ সুখ মানে পোকা আর তালিবা সহরসুকা সুখ মানে কি হবে টিয়া পাখি এখানে সুর মানে বীর আর এখানে দন্ত সহরসুর এই সুর মানে কি হবে দেবতা পনেরো নম্বর প্রশ্নে দেখে নাও অবিরাম মানে অনবরত তাহলে অভিরাম মানে কি অভিরাম মানে হচ্ছে সুন্দর তারপর দেখে নাও তত্ত্ব মানে গুরু অর্থ আর এখানে তথ্য মানে কি তথ্য মানে হচ্ছে সংবাদ এবার আসি দেখো উদ্ধত উদ্ধত শব্দের অর্থ আমরা কি জানি দুর্বিনত আর উদ্ধত এই উদ্ধত মানে প্রস্তুত চুত শব্দের অর্থ হচ্ছে আম আর এখানে চ্যুত শব্দের অর্থ কি ভ্রষ্ট উনিশ নম্বর প্রশ্ন দেখো সত্য মানে সর্বশ্রেষ্ঠ গুণ দন্ত কি অধিকার এই সত্য মানে অধিকার প্রকার মানে হচ্ছে আচ্ছা প্রাকার মানে প্রাচীর আর এই প্রকার মানে কি রকম একুশ নম্বর প্রশ্ন পুরুষ মানে নর আর পুরুষ শব্দের অর্থ কি কর্কশ দূত শব্দের অর্থ কি হবে এখানে দূত মানে হচ্ছে প্রতিনিধি আর এই ফলা দীর্ঘ ত দূত মানে কি পাশা তেইশ নম্বর প্রশ্নে আছে দেখে নাও রঞ্জিত মানে কি রং দেওয়া হয়েছে এমন তাহলে রণজিত মানে কি যুদ্ধজয়ী এবার দেখো নিশীত মানে মধ্যরাত্রি চব্বিশে নিশীত মানে মধ্যরাত্রি নিশীত মানে কি নিশীত মানে হচ্ছে ধারলো ধারালো পঁচিশ নম্বর প্রশ্ন দেখে নাও কপাল মানে ললাট কপল মানে কী এই কপল শব্দের অর্থ হচ্ছে গাল ছাব্বিশ নম্বর প্রশ্ন কথক মানে বক্তা কতক মানে কী কতক মানে হচ্ছে কিছু এই কতক শব্দের অর্থ হল কিছু সাতাশে দেখো শয্যা মানে সাজ পোশাক আর এই শয্যা মানে কী হবে বিছানা আঠাশ নম্বর প্রশ্ন নিরস্ত্র মানে অস্ত্রহীন নিরস্ত্র মানে কী হবে ক্ষান্ত হওয়া বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও